অসংখ্য ধন্যবাদ। এইমাত্র এই কালকে না পরশু আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। সো অনেক বেশি মানে হ্যাপি ফিল করছি। তো আবার বলছি অসংখ্য অসংখ্য অনেক ধন্যবাদ তোমাদেরকে এত বেশি সাপোর্ট করার জন্য। সো অনেকে আমার কমেন্ট করছিল যে দাদা হঠাৎ কী করে এতটা সাবস্ক্রাইবার গেইন করে গেলে, কারণ অনেকদিন আমি ভিডিও পোস্ট করিনি, অনেকটা দিন, মোটামুটি 2-3 মাস আমি ভিডিও বন্ধ রেখেছিলাম। সো একটা বলতে চাই যে আমার একটা ভিডিও, এই ভিডিওটা আমার হঠাৎ ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে, হঠাৎ ভাইরাল হয়েছে, আমি দেখতে পাই যে হঠাৎ ভাইরাল হয়ে গেছে। তো মোটামুটি 1 লাখ ক্রস করে গেছিলো ভিডিওটা ভিউজ। সো ওখান থেকে আমার সাবস্ক্রাইবার ভালো মতো গেন হয়ে গেছে, কিন্তু যে আমার বাধ্য যে অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। তো আজকে যেটা মেন টপিক সেটা হচ্ছে যে এই ফার্স্ট আমার লাইফে একটা সিনেমাতে আমি চান্স পেয়েছি, ফার্স্ট টাইম লাইফে, আমার এটা ফার্স্ট লাইফে যে কোনো একটা সিনেমাতে আমি চান্স পেয়েছি। তো এবার কী করে পেলাম না পেলাম, কী নিয়ে হ্যান ত্যান সমস্ত কিছু আমি বলবো আস্তে আস্তে, তোমরা শুনতে থাকো, লাস্ট পর্যন্ত ওয়েট করতে থাকো, কারণ অনেকদিন পর ভিডিও এসছে, তো একটু ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত দেখো, বেশি পাকাও না পেরে চলো ভিডিওটা দিয়ে করে ভিডিওটা শুরু করে দেখো। হয়তো এবার কি সোর্সে দেখেছে আমি জানি না, কিন্তু হয়তো তারা আমার কোনো একটা ভিডিও তাদের কাছে গেছিল। তা মানে এবার আমি সমস্ত কিছু ডিটেলসে বলছি, তো আমার প্রথমে ভালো করে শুনো যে কি হয়েছিল আমার সাথে, কলে কি হয়েছিল না হয়েছিল। তো আমাকে হঠাৎ বলেছিল যে তোমরা কিরকম মানে তুমি কিরকম একটা আমার একটা সিনেমা বানাচ্ছি হ্যান ত্যান, তো তুমি কি ইচ্ছুক সেটা করতে? তো আমি বলেছিলাম যে প্রথমে আমি কিছু বুঝতে পারিনি কি নিয়ে কি না নিয়ে কিছু, মানে কি সত্যি কি না মিথ্যা কি সেটা কোনো কিছু আমি বুঝতে পারিনি। তাও আমি বলেছিলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি করবো। তো ওইটার 2-3 দিন পর আমার সাথে বলেছিলেন তারা যে আমার সাথে তাদের সাথে দেখা করতে, তো আমি তাদের সাথে দেখা করেছিলাম, দেখা করার পর তারা আমাকে সমস্ত কিছু সব কিছু বলে। অ্যান্ড সেখানে আমাকে বলেছিলো যে তারা নাকি আমার একটা কোনো একটা ভিডিও তারা দেখতে পায়, ঠিক আছে, হয়তো তারা হয়তো অ্যাঞ্জেল প্রিয়া পার্ট 1 কিংবা অ্যাঞ্জেল প্রিয়া পার্ট 2 কোনো একটা ভিডিও তারা দেখেছিলো, এই দুটো ভিডিওর মধ্যে কোনো একটা ভিডিও তারা দেখেছিলো। তো তারা ওইটা দেখে পরে মোটামুটি একটু হলো ইন্টারেস্ট পেয়েছে আমার মধ্যে, তো ওইটা থেকে আমাকে তারা কল মানে কল করে বা প্রথম সরি প্রথম ভুলে গেছিলাম প্রথমে তারা আমাকে মেল করে, মেল করে জানাই যে এরকম এরকম নাম্বার চেয়েছিলো। তো আমি নাম্বার দিয়েছেন, তারপরে কিছুদিন পর 5 তারিখ আমাকে ফোন করেছিলেন তারা। তো এবার কেসটা হচ্ছে কি, তো আমি যে প্রোডাকশানটা পেয়েছি মানে সেটা হচ্ছে প্রথমত হলো RS প্রোডাকশান, মানে তারা অতটাও বড় কোনো মানে প্রোডাকশান না, কিন্তু ছোটোখাটো প্রোডাকশান মানে নতুন উঠছে। তো তারা কি হচ্ছে, তারা আমাকে একটা শর্ট ফিল্ম করার তারা চেষ্টা করছে। তো শর্ট ফিল্মে আমার একটা মেন ক্যারেক্টার হিসেবে আমাকে নেওয়া হয়েছে। তো এবার কেসটা হচ্ছে যে সিনেমার শ্যুট আমাদের শুরু হয়ে গেছে, মোটামুটি আমাদের শ্যুট বিগত 1 সপ্তাহ ধরে শুরু হয়ে গেছে, 1 সপ্তাহ বলবো না, মোটামুটি 4-5 দিন ধরে শুরু হয়ে গেছে আমাদের, অনেকগুলো টেকনিক মানে অনেক সিন ক্যাপচার করা হয়ে গেছে। তো আজকে সন্ধেবেলা তো আমাদের রাতের দিকে অনেক শ্যুট আছে রাতের বেলায় পুরোটাই, তো এখন ওই জন্য বলতে গেলে পুরোপুরি ব্যস্ত হয়ে আছি আমি। তো পরপর 2-3 দিন পরপর শ্যুট আছে এখন পরপর। তো ভিডিও আর প্রথমত হচ্ছে যে এই যে চ্যানেল মানে যে সিনেমাটা আসছে সেই শর্ট ফিল্মটা আমার ইউটিউব চ্যানেল মানে বালাজি টিভি ইউটিউব চ্যানেলে তোমাদের এখানে পোস্ট হবে, তোমরা এখানে সবাই দেখতে পাবে ভিডিও মানে সিনেমাটা। ফার্স্টে তারা পোস্ট করবে, তারা পোস্ট করার পর আমাকে তারপর আমি কপিরাইট পাবো সেটা পোস্ট করার জন্য, ঠিক আছে। তো কপিরাইটের জন্য যা যা দরকার তার সাথে কথা হয়ে গেছে, মানে আমাদের যে প্রডিউসার তার সাথে সমস্ত কিছু কথাবার্তা আমাদের হয়ে গেছে যে কী কী করলে কপিরাইট পাবো হ্যান ত্যান সমস্ত কিছু বলে নিয়েছি। অ্যান্ড সে আমাকে বলেছে যে হ্যাঁ তুমি তোমার চ্যানেলে ভিডিওটা পোস্ট করতে পারো, তাড়াতাড়ি সিনেমাটা আসছে। হ্যাঁ সিনেমার ট্রেলার কিন্তু আমাদের রিলিজ হয়ে গেছে, তো তোমরা যদি চাও যে দেখতে সিনেমার ট্রেলারটা, তো আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের জন্য সিনেমার ট্রেলারটা আমি নেক্সট ভিডিওতে রিলিজ করে দেবো, তোমরা সিনেমার ট্রেলারটা দেখে নিও। আর এখন মানে উপর মহল থেকে একদম মানে প্রডিউসার বা তারপরে যারা যারা সবাই আছে পদে, তো সবারই কাছে উপর মহল থেকে পুরোপুরি ইনস্ট্রাকশন আছে যে আমি এখন কোনো কিছু রিলিজ করতে পারবো না, মানে বিষয়বস্তু কী বা কী, হ্যাঁ সিনেমা মানে সিনেমাটার নামটা আমি রিলিজ করতে পারি কিন্তু সেটা আমি এই ভিডিওতে রিলিজ করছি না। তোমরা যদি বললাম তো কমেন্ট সেকশনে জানাও যে তোমরা যদি ট্রেলার চাও তো ট্রেলারটা আমি দিয়ে দেবো, ট্রেলারের সমস্ত কিছু তোমরা বুঝতে পেরে যাবে যে কী নিয়ে মানে নামটা কী সিনেমাটার। হ্যাঁ হয়তো বিষয়বস্তুটা বুঝে যেতে পারো, এটা যেটা চলছিল না মানে কোনো রেগুলার ছিল না ভিডিওস তো 2 মাস ধরে, তো এবার ভিডিওস রেগুলারিটি আসতে থাকবে, রেগুলার আসতে থাকবে ভিডিও।
তো তো ভালো হচ্ছে, মানে চ্যানেলটা মোটামুটি এবার আস্তে আস্তে দাঁড়াবে, ঠিক আছে। তো এবার বিষয়বস্তু মানে তোমরা কমেন্ট সেকশনে জানাও যে তোমরা কি জানতে চাও এই সিনেমা নিয়ে, যে আমার যে ফার্স্ট সিনেমা আসছে তো সিনেমা নিয়ে কি কি জানতে চাও। আর হ্যাঁ, আমি চাইছিলাম যে তোমাদেরকে জানাবো এই বিষয় জিনিসটা নিয়ে যে তোমরা জানো, কারণ তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার্স না, তো তোমরা থেকে জানানো আমার অধিকার, মানে দরকার আমার একদম পুরোপুরি, যে হ্যাঁ আমরা ফার্স্ট সিনেমা এরকম চান্স পেয়েছি বা হ্যান্ড ফার্স্ট সিনেমা আসছে আমার। তো তোমরা একটু ওয়েট করতে থাকো, ধৈর্য ধরো, খুব তাড়াতাড়ি আমাদের সিনেমা রিলিজ হবে অ্যান্ড খুব তাড়াতাড়ি সিনেমাটা আমার চ্যানেলেও পোস্ট হবে। তো একটু ওয়েট করতে থাকো, আমার জীবনের ফার্স্ট সিনেমা অ্যান্ড বেশি বড়ো করবো না ভিডিওটা, কারণ অনেক ইম্পর্ট ভিডিও, অত বড়ো করে আমার কোনো লাভও নেই, তোমাদের জাস্ট ইনফরমেশনটা দেওয়ার আমার ছিল, আমি দিলাম। অ্যান্ড তোমরা এবার কমেন্ট সেকশানে জানাও যে তোমরা কি চাও যে ট্রেলারটা, তার আমি ট্রেলার পরের ভিডিওতে পোস্ট করে দেবো। অ্যান্ড হ্যাঁ, অসংখ্য সবাইকে ধন্যবাদ, এখন আবারও বলছি 1K সাবস্ক্রাইবার আমাদের কমপ্লিট ফ্যামিলির একটা মাইলস্টোন আমরা পেরিয়ে গেছি, তো অসংখ্য তোমাকে ধন্যবাদ। আর বাস আর কি, এবার সমস্ত তোমরা ভিডিও দেখতে থাকো অ্যান্ড নেক্সট ভিডিও আসতে থাকবে, তোমরা পুরোনো ভিডিওগুলো দেখতে পারো অ্যান্ড সুস্থ থাকো, হাসতে থাকো আর কি, এই চ্যানেলের মেম্বার বলে কথা আছে। চলো আর বেশি বড়ো করছি না ভিডিওটা, আর দেখা হচ্ছে তাদের কোনো একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড বাই, সি ইউ লেটার, বাই।